আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করেছি কি নিয়ে সূত্র নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিক কোন বস্তুর উপরে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির গতিশীল বস্তু চিরকাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা করলাম, আরেকবার একটু বোঝার চেষ্টা করি। নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে বা সমবেগে সরল পথে চলতে থাকবে। এটা এইটার উপরে ছিল জড়তা, জড়তা নিয়ে আলোচনা করেছি। জড়তা দুই প্রকার ছিল, স্থিতি জড়তা গতি জড়তা। জড়তার উদাহরণ নিয়ে আলোচনা করেছি, উদাহরণ দুইটা ছিল হলো থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলো, বাস যাত্রী পিছনের দিকে হেলে পড়েন কেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাস যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়েন কেন। এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে যাব, কিন্তু তার আগে আমরা একটু পড়ব ভরবেগ নিয়ে একটু আলোচনা করব। ভর বেগ, আসলে ভরবেগটা জিনিসটা কি সেদিকে দেখাবো। দেখো নামের মধ্যেই আছে ভর বেগ, ভর বেগ অর্থাৎ কোন বস্তুর, এই যে আমরা দেখতেছি নামের মধ্যে আছে ভর, তাহলে আমরা এখানে লিখলাম সুন্দরভাবে ভর, এই হয়ে লিখবো ভর। আচ্ছা ঠিক আছে, লিখলাম ভর, আর আবার তার পাশে আছে আবার বেগ, এই যে বেগ আছে বেগটাকেও আলাদা করে লিখবো, বেগ আলাদা করে লিখলাম, এই ভর বেগ, ভর আর বেগ এটাকে গুণ করব, এই গুণ করলেই পাবো আমরা আসলে ভর বেগ, ভর বেগ। এই ভর বেগ কে পি দ্বারা প্রকাশ করা হয়, ভর বেগ কে, ভর বেগ কে পি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা। তার জন্য আমরা এখানে ভর বেগের পরিবর্তে লিখবো পি, আর এখানে ভরকে সবসময় আমরা জানি ভরকে সবসময় এম দ্বারা প্রকাশ করা হয়, আর বেগকে সবসময়, বেগকে সবসময় যদি একটা বেগ থাকে সেই বেগকে সবসময় ভি দ্বারা প্রকাশ করা হয়। তার জন্য ভরের জায়গায় লিখবো এম, বেগের জায়গায় গুণন হলো ভি, তার মানে ভর বেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। আসলে এখানে একটা বস্তু আছে, ধরে নিলাম এটা হলো একটা বস্তু, বস্তুটার নাম হচ্ছে এ বস্তু। এই যে এ বস্তুটা দেখলাম, এ বস্তুটার ভর আছে, এ বস্তুটার ভর হচ্ছে, এ বস্তুটার ভর হচ্ছে এম। এখন বস্তুটা সামনের দিকে চলতেছে, সামনের দিকে যাচ্ছে, এ বস্তুটা সামনের দিকে যাচ্ছে তীর চিহ্ন, তার মানে বস্তুটা চলতেছে একটা বেগ নিয়ে চলতেছে, একটা কি নিয়ে চলতেছে, বেগ নিয়ে চলতেছে। তাহলে এ বস্তুর ভরকে কি দ্বারা প্রকাশ করবো, এম। এখন এ বস্তুটা কি সামনের দিকে গতিশীল আছে, কত বেগে গতিশীল আছে, ধরে নিব ভি বেগে গতিশীল আছে, কি বেগে গতিশীল বলতো, ভি বেগে গতিশীল। এই যে কোন একটা বস্তুর ভর থাকতে পারে, বেগ থাকতে পারে, তাহলে কোন বস্তুর ভর এবং এর ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি কি, কোন বস্তুর, আমার সাথে সাথে বলবো বলো, কোন বস্তুর, কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে, 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 গুণফলকে ভরবেগ বলে, ভরবেগ বলে, ভরবেগ বলে। এতটুকু কি বুঝতে পারছো সবাই, নাকি বুঝতে পারোনি, ক্লিয়ারলি বুঝতে পারছো, এই চিত্র দেখে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ভরবেগ তো আমরা পড়লাম, এই যে চিত্র দেখলাম, একটা বস্তু ছিল তার ভর কেম ছিল, সে একটা বেগ নিয়ে যাচ্ছে, সে আসলে ভি বেগ, ভি বেগ নিয়ে গতিশীল ছিল, ভি বেগে গতিশীল ছিল। এখন বিষয়টা একটু দেখো, একটা রাস্তার উপরে আমাদের দেখলাম এখানে একটা এ বস্তু আছে, এই এ বস্তুটা যাচ্ছে, যাচ্ছে, যাচ্ছে। এখন এ বস্তুটা যে যাচ্ছে, এর প্রথমে এর বেগ ছিল খুবই কম, ধরে নাও 0 মিটার পার সেকেন্ড, প্রথমে বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু সবাই একক পড়ে এসেছি গতিবিদ্যা অধ্যায়ে, গতি অধ্যায়ে বেগের একক বুঝে নাও, বেগের একক পড়েছি, বেগের একক আমরা পড়েছি হচ্ছে মিটার পার সেকেন্ড, আর হচ্ছে ভরের একক পড়েছি, ভরের একক পড়েছি আমরা হচ্ছে কেজি। এই জিনিসটা একটু মাথায় রেখে দিবা, একটু চিন্তা করো, এখানে আমি লিখলাম এ বস্তু আগে স্থির ছিল তারপরে গতিশীল হলো, এখানে তার বেগ ছিল ও হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, হুট করে তার বেগ বাড়লো, বেগ বেড়ে হলো 5 মিটার পার সেকেন্ড।
তাহলে বস্তুটা আগে ছিল স্থির, আচ্ছা এটা দরকার নাই, বস্তুটা আগে ছিল স্থির 0 মিটার পার সেকেন্ড, তার কি ছিল বেগ, ছিল স্থির বস্তুর বেগ 0 মিটার পার সেকেন্ড, হঠাৎ করে তার বেগটা বৃদ্ধি পেল, বেগ বৃদ্ধি পেলে তার বেগ কত হলো বললাম 5 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কি পূর্বের বেগ না, আর এটা কি পরের বেগ না, এটা আগের বেগ মানে প্রথমে বেগ, এই আগের বেগকে আমরা জানি গতিবিদ্যা অধ্যায়ে পড়ছি, আমরা গতি অধ্যায়ে পড়ছি যে পূর্বের বেগ বা আগের বেগকে বলা হয় হচ্ছে আদি বেগ, কি বলা হবে আদি বেগ, পর আগের বেগকে বলা হবে আদি বেগ, আর আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর পরে একটা বেগ পাইলাম এটা পরের বেগ, এই যে এটা একটা পরের বেগ, এটাকে বলা হবে শেষ বেগ, এটাকে কি বলা হবে বলতো শেষ বেগ, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আমরা সবার কাছে প্রশ্ন, যদি বেগ একটাই হতো শুধু 5 মিটার পার সেকেন্ড বেগে যেত তাহলে বেগকে ইউ লিখতাম না ভি লিখতাম, ভি, যদি একটা বেগে যায় তাকে কি লিখবো ভি, আর যদি একটা বেগে না যায় আদি বেগ থাকে প্রথমের বেগ থাকে পরের বেগ থাকে তাহলে কি করবো প্রথম বেগকে কি লিখবো বলতো আদি বেগ, ইউ দ্বারা প্রকাশ করবো, পরের বেগটাকে বলবো শেষ বেগ, কি দ্বারা প্রকাশ করবো ভি দ্বারা প্রকাশ করবো। আচ্ছা ঠিক আছে, এই বস্তুটার অবশ্যই একটা ভর ছিল, এই বস্তুটার ভরকে ধরলাম হলো এম ভরের বস্তু, এটা আসলে একটা এম ভরের বস্তু, লিখলাম এম ভরের বস্তু, এম ভরের বস্তু, আচ্ছা এই বস্তুটা হচ্ছে এম ভরের বস্তু, তাহলে দেখো বস্তুটার যে আমরা এম ভরের বস্তু বললাম সেখানে আমরা আদি বেগ দেখলাম, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয় এবং শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা এখানে যদি লিখি আমরা এম গুণন ইউ, এম মানে হচ্ছে ভর বস্তুর ভর, আর ইউ মানে হচ্ছে আদি বেগ, আদি বেগ, তাহলে এটা কি হবে আসলে এম গুণন ইউ মানে কি এম ইউ না বলতো কি এম ইউ, ইউ মানে আদি বেগ আর এম মানে ভর, তাহলে আদি ভর বেগ, আদি ভর বেগ, কারণ ভর এবং বেগে, ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে, যেহেতু এখানে আদি বেগ তাই এটা আদি ভর বেগ, লিখলাম কি এটা বলতো আদি ভর বেগ, আদি ভর বেগ, তাহলে যেহেতু এখানে আমরা দেখলাম যে আদি বেগ এবং ভরের গুণফলকে আদি ভর বেগ বলে, তাহলে বলতো শেষ ভর বেগ কি হতে পারে, শেষ ভর বেগ, শেষ ভর বেগ হবে শেষ বেগ, ভর, ভর হলো এম গুণন শেষ বেগ হলো ভি, এম ভি, এটা কি বুঝতে পারছো? আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো, দেখো তাহলে আদি ভর বেগ কেন এটার নাম, এখানে দেখতেছি আমরা আদি বেগ গুণন, এখানে ইনটু আছে, ইনটু মানে গুণন, গুণন কি ভর, তাহলে আদি বেগ আর ভরের গুণফলকে আদি ভর বেগ বলে, শেষ বেগ এই ভি মানে হলো শেষ বেগ, কারণ এই যে দেখছি এখানকার শেষ বেগ, তাহলে শেষ বেগ এবং ভরের গুণফলকে কি বলা হয়, শেষ ভর বেগ বলা হয়। আচ্ছা যদি এখন আমি বলি ভর বেগের পরিবর্তন কি হবে, ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, পরিবর্তন, আসলে পরিবর্তন মানে জিনিসটা কি সেটা আমরা বুঝবো, দেখো এখানে বেগ ছিল কত 0 মিটার পার সেকেন্ড, পরে বেগ হইছে কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথমে বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, পরে বেগ হইছে কত 5 মিটার পার সেকেন্ড, আমি যদি বলি আগে বেগ ছিল 0 পরে বেগ হইছে কত 5, বেগের কতটুকু চেঞ্জ হইছে, পরিবর্তন হইছে, পরিবর্তন মানে চেঞ্জ, পরিবর্তন ইংরেজি কি চেঞ্জ, চেঞ্জ মানে কি, দেখো আমি বললাম আমি আগে ছিলাম 5 বছর বয়সে এতটুকু খাটো ছিলাম, 5 মিটার দৈর্ঘ্য ছিল আমার ধরে নাও, কিন্তু বড় হয়ে গেলাম মানে 10 বছর 5 বছর পর বড় হয়ে আমার অনেক লম্বা হয়ে গেলাম তো 10 মিটার হয়ে গেল, তাহলে আমার আমার দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন হয়েছে, আগে কত ছিল 5 পরে কত হলো 10, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে বলতো 5 মিটার পরিবর্তন হয়েছিল, যেমন ধরে নিই আমি যখন আমার বয়স ছিল হলো 5 বছর তখন আমার দৈর্ঘ্য ছিল এতটুকু অর্থাৎ 5 মিটার ছিল বললাম, কিন্তু আমার বয়স বাড়ার সাথে সাথে আমি লম্বা হয়ে গেলাম, এত বড় হয়ে গেলাম অর্থাৎ 10 মিটার হয়ে গেলাম, কতটুকু পরিবর্তন হয়েছে মানে কতটুকু বৃদ্ধি পাইছে, দেখো তো এতটুকু বৃদ্ধি পাইছে না, অর্থাৎ 5 মিটার বেড়ে গেছি না আমি, তাহলে এই যে যতটুকু বেড়ে যায় বা যতটুকু কমে যায় তাকে বলা হয় পরিবর্তন, যতটুকু বৃদ্ধি পায় পরিবর্তন কথাটা তাহলে কি একটু আলাদা করে একটু আমরা লিখি, পরিবর্তন মানে কি সবসময় মনে রাখবা, পরিবর্তন মানে, পরিবর্তন মানেই হচ্ছে, মানেই হচ্ছে
যতটুকু বাড়বে হচ্ছে যতটুকু বাড়বে, বলো কি বলছি, যতটুকু বাড়বে বা যতটুকু কমবে, যতটুকু কি কমবে, যতটুকু কমবে, পরিবর্তন মানে কি যতটুকু বাড়বে বা যতটুকু কি কমবে, এতটুকু বুঝতে কারো কি কোনো সমস্যা হয়েছে, এতটুকু বুঝতে পেরেছ? আচ্ছা আর একটা কথা মনে রাখবা, পরিবর্তন বললেই শেষ মাইনাস আদি করতে হয়, শেষ মাইনাস আদি, এখানে কিসের পরিবর্তন বলতো? আচ্ছা ভরবেগের পরিবর্তন, আমি বললাম মাত্র পরিবর্তন মানে, আর একটা কথা মাথায় রাখবা, পরিবর্তন মানে সব সময় শেষ, বলো কি শেষ মাইনাস আদি, শেষ মাইনাস আদি, তাহলে পরিবর্তন মানেই মাথায় রাখবো শেষ মাইনাস আদি। যদি বলে বেগের পরিবর্তন, খেয়াল করো, যদি বলে বেগের পরিবর্তন, বলো বেগের পরিবর্তন, তাহলে আমরা কি করব, শেষ বেগ মাইনাস আদি বেগ, এটা শেষ, শেষ বেগ মাইনাস আদি বেগ, এটা হলো বেগের পরিবর্তন, এই জিনিসটাকে আগে আমরা মাথায় রেখে দিব। তাহলে এখানে বলছে ভর বেগের পরিবর্তন, তাহলে কিসের পরিবর্তন বলছে, ভর বেগের পরিবর্তনের কথা বলছে, যেহেতু ভর বেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি শেষ, আমি লিখলাম শেষ মাইনাস কি লিখবো আদি, শেষ মাইনাস কি বলো আদি, পরিবর্তন বললে কি লিখবো শেষ মাইনাস আদি, কিন্তু কার পরিবর্তন বলছে বলতো, ভর বেগের পরিবর্তন, কার পরিবর্তন বলছে, ভর বেগের পরিবর্তন, তাহলে কি এটা কি ভর বেগের পরিবর্তন, তাহলে ভর বেগ শেষ ভর বেগ, তাহলে এখানে কি লিখবো বলতো, শেষ ভর বেগ, কি লিখবো বলো, শেষ ভর বেগ, আবার বলতো পরিবর্তন মানে শেষ মাইনাস আদি, যেহেতু ভর বেগের কথা বলছে তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভর বেগ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, কথাটা কি বুঝতে পারছো না, বুঝতে পারো নি, ক্লিয়ারলি বুঝতে পারছো, তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি শেষ ভরবেগ, বলো সবাই একসাথে একটু বলো, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু, ইকুয়াল টু শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ শেষ ভরবেগ, শেষ ভরবেগ মাইনাস মাইনাস আদি ভরবেগ, আদি ভরবেগ, তাহলে যদি বেগের পরিবর্তন বলতো তাহলে শেষ মাইনাস আদি, কিন্তু কার পরিবর্তন বলছে, বেগ, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ, যদি বলতো ভরের পরিবর্তন, তাহলে খেয়াল করো, যদি এবার বলে এভাবে ভরের পরিবর্তন, বলো ভরের পরিবর্তন, পরিবর্তন, তাহলে কি লিখবো, শেষ ভর, শেষ ভর মাইনাস কি বাবা আদি ভর, শেষ ভর মাইনাস কি ভর, আদি ভর, কি বুঝতে পারছো না, বুঝতে পারো নাই, ক্লিয়ারলি বুঝতে পারছো।